বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা যে নরেন্দ্র মোদি তা কার্যত স্বীকার করতেই হয়। ট্রাম্প জমানায় হাউডি মোদি দেখেছে গোটা বিশ্ব, এবার বাইডেন আমলেও মোদি ম্যাজিক দেখতে চলেছে মার্কিন মুলুক। আগামী 22 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। জুনের 21 থেকে 24 তারিখ পর্যন্ত এই সফরে দ্বিতীয়বারের জন্য মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে 21 বার গান স্যালুট দেওয়া হবে। দু দেশের সম্পর্ক যে কতটা গুরুত্বপূর্ণ তা বারবার স্পষ্ট করে দিয়েছে ওয়াশিংটন। মোদির সফরের আগেই ভারত ও মোদির স্তুতি শোনা যাচ্ছে শীর্ষ মার্কিন কর্তাদের মুখে, যার মধ্যে অন্যতম হোয়াইট হাউসের ইন্দো প্যাসিফিক বিষয়ক সমন্বয়কারী পদে থাকা কার্ট ক্যাম্পবেল এবং মার্কিন নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী জন কার্বি। হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলন করে জন কার্বি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে উৎসুক আমেরিকা। প্রতিরক্ষা ক্ষেত্রে দু দেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোয়াড জোটে ভারত ও আমেরিকার সম্পর্ক খুবই ভালো। এর আগে 2014 সালের নেপাল সফরে এইভাবেই মোদীকে স্বাগত জানানো হয়েছিল। সেবার মোদীকে স্বাগত জানাতে হাজির ছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। ত্রিভুবন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছিল। নেপাল সেনাবাহিনীর তরফে দেওয়া হয়েছিল 19 বার গান স্যালুট। আর এবার নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে 21 বার গান স্যালুট দেওয়া হবে বাইডেনের দেশে। বিশ্লেষকদের মতে কৌশলী শব্দ চয়নের নেপথ্যে বাইডেন প্রশাসনের চীন উদ্বেগ লুকিয়ে রয়েছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসনে ওয়াশিংটন যে সিঁদুরে মেঘ দেখছে তা স্পষ্ট। আর তাই চীনকে শায়েস্তা করতে ভারতই এখন আমেরিকার একমাত্র ভরসা।